ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কিছু পণ্যের দাম বাড়লেও দেশে হাহাকার নেই বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শ্রমিকের উপর চলা শোষণ রেখেও রাষ্ট্র নিশ্চুপ বলেন ন্যাপের মহাসচিব। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের তদারকি কমিটি। ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার হটানোর ডাক। পাবনায় ৬ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সমাবেশ। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে মানববন্ধন। সকলের এক কথা সরকারের পদত্যাগ বলেন গয়েশ্বর চন্দ্র রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সম্প্রতি কিছু কিছু নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে, কিন্তু খাদ্যের কোনো সংকট ও হাহাকার নেই। দেশে খাদ্য নিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য অনশন, মানববন্ধন বা হরতাল করতে হবে। টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মোটা চালের দাম গত দুই মাসে বাড়েনি, পেঁয়াজের দাম নিম্নমুখী, কৃষকের এখন দাম বাড়াতে চাপ দিচ্ছে, আলুর দাম কম, কৃষকেরা দাম বাড়াতে চাপ দিচ্ছে, রোজা শুরু হচ্ছে, বেগুনের দামও স্থিতিশীল। তারপরও বর্তমান সরকার মানুষের কষ্ট লাঘবে কম মূল্যে এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়া সহ নানান পদক্ষেপ নিয়েছে, ফলে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। শ্রমিকের উপর চলা শোষণ দেখেও রাষ্ট্র নিশ্চুপ বলেন ন্যাপের মহাসচিব। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মহাসচিব এম গুলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, বাংলাদেশে যুগের পর যুগ ধরে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, প্রতিনিয়ত শোষিত হচ্ছে মালিকদের ধারা। তিনি বলেন, শ্রমিকদের উপর চলা শোষণ দেখার পরও রাষ্ট্র নিশ্চুপ রয়েছে, এছাড়া শ্রমিক নেতারাও বিক্রি হয়ে যান। সেখানে আলমগীর মজুমদারদের মতো শ্রমিক নেতার সংখ্যা খুবই বিরল। তিনি সততার সঙ্গে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় কাজ করে গিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রখ্যাত শ্রমিক নেতা ও রাজনীতিবিদ আলমগীর মজুমদার স্মরণে নাগরিকের শোকসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন। গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, রাষ্ট্রের কর্মকর্তারা মালিক পক্ষের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিশ্চুপ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার অস্বীকার করছে। এ অবস্থায় শ্রমিকদের মুক্তি দিতে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। তিনি আরো বলেন, আলমগীর মজুমদারের প্রদর্শিত পথে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। নীতি আদর্শ নিয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামকে এগিয়ে নিতে হলে সবাইকে এক মঞ্চে এসে দাঁড়াতে হবে, মতভেদ ভুলে হাতে হাতে হাত রেখে রাজপথে শ্রমিকের পক্ষে কণ্ঠ জোরালো করতে হবে, শ্রমিক ন্যায্য অধিকার আদায় না পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের তদারকি কমিটি। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত আছে, সরবরাহও স্বাভাবিক, তাই রমজানে ভোগ্য পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন এসব পণ্যের উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। একই সঙ্গে বাজার তদারকিতে ব্যবসায়ীদের 46 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এফবিসিআই আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় এই আশ্বাস দেন তারা। এফবিসিআই কার্যালয়ের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি জানান, রমজানে বাজার স্বাভাবিক রাখতে এফবিসিসিআই এর পক্ষ থেকে 46 সদস্যের বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। 46টি পণ্য সরবরাহ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করবেন কমিটির সদস্যরা। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর, সরবরাহ পরিস্থিতি, উৎপাদন ও আন্তর্জাতিক বাজার দর সংগ্রহ পর্যালোচনা ও সরেজমিন বাজার পরিদর্শন করবে এই কমিটির সদস্যরা। ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার হটানোর ডাক।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা হরতালে জনগণের সমর্থনে ভীত হয়ে ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার হটানোর ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। 12 জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত 28 মার্চ বাম গণতান্ত্রিক জোট কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আহত অর্ধ দিবস হরতালের সমর্থনে প্যাকেটিং করায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজুল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু সহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর 12 জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নেতারা বিবৃতিতে বলেন, ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা উদ্দেশ্য প্রণোদিত। আমরা হরতালের দিন শাহবাগে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করেছি। আমরা সাধারণ মানুষের কাছ থেকে হরতালের প্রতি অক্ষুণ্ণ সমর্থন পেয়েছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আহত হরতালের জনগণ আমাদের পাশে ছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন উষ্ঠাগত, অনেকে একবেলা অনাহারে কাটিয়ে দিচ্ছেন। এমন অরাজকতার প্রতিবাদে আহত হরতালে আমরা সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে লড়াইয়ে থেকেছি। পাবনায় 6 দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সমাবেশ। বিড়ি শিল্প রক্ষার দাবিতে পাবনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন সমাবেশের আয়োজন করে। সমাবেশে আগামী 2022 থেকে 2023 অর্থ বছরের বাজেটে বিড়িতে শুল্ক কমানো সহ 6 দফা দাবি তুলে ধরা হয়েছে। সমাবেশে শ্রমিকের নেতারা বিড়ির উপর অর্পিত অগ্রিম 10% আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, সরেজমিন পরিদর্শন ছাড়া বিড়ি কারখানার লাইসেন্স প্রদান করা এবং কাস্টম কর্তৃপক্ষকে নকলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে মানববন্ধন। অসাধু মুনাফাখুর মজুদদার ব্যবসায়ীদের কারোসাজিতে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে ক্যাপ এর সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, দফায় দফায় নিত্যপণ্যের দাম বেড়েছে কিন্তু সাধারণ মানুষের আয় বাড়েনি। ক্রয় ক্ষমতা কার বেড়েছে, লুটেরাদের, মুনাফাখুরদের নাকি মজুদদারদের? আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা বাড়েনি। এ সময় আরো বক্তব্য দেন অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, ক্যাপ নেতা জেট মেজবাহ উদ্দিন ও সৈয়দ মনির প্রমুখ। সকলের এক কথা সরকারের পদত্যাগ, বলেন গয়েশ্বর চন্দ্র রায়। সরকার পতনের আন্দোলনে আগামীতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি চেয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সকলের এক কথা সরকারের পদত্যাগ, সকলের এক কথা সুষ্ঠু নির্বাচন, এই লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই। এখন জাতীয় সরকার নিয়ে কেউ নির্বাচনের আগে কেউ নির্বাচনের পরে এই তর্কে ও কোনো প্রয়োজন নেই। তাই সরকার পতনের আন্দোলনে আগামীতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত প্রতীকী অনশনে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগে আওয়ামী লীগ সরকারি পদত্যাগ করতে হবে। এ সরকারকে উৎখাত করতে না পারলে যে সরকারই চান না সেটা হবে না। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সরকারের পতন নিশ্চিত করি, তারপরে সুষ্ঠু নির্বাচন করে দেশটাকে মেরামত করি। আইন শাসন ও বিচার ব্যবস্থা সঠিক পথে এনে যারা মুর্দা পাচার করেছেন তাদের বিচারের আওতায় আনি।